বন্ধুরা আমরা উপস্থিত হয়েছি আবার তন্দ্রা ক্লাসরুম চ্যানেলে আজকের আগের ভিডিওটা যেহেতু ছিল একটা হাতে কলমের বিজ্ঞান লাইফ সায়েন্স একটা কাজ দেখানো হয়েছে আজকের একটা চ্যাপ্টার আমরা পড়ানো হবে ক্লাস 9 এ চ্যাপ্টারটা হচ্ছে পরিবেশ ও তার সম্পদ যেহেতু স্কুল এখন বন্ধ আগে ক্লাসগুলোর কোনো পরীক্ষা হয়নি তো পূজোর পর যদি স্কুল খোলে তখন তো সেই লাস্ট অধ্যায়গুলো পরীক্ষা হবে তো আমরা পড়ি যতদূর এসেছি সেটা হলো একটা লাস্ট অধ্যায় তো সেখান থেকে আজকে পড়াবো জল সম্পদ ঠিক আছে বাবু তো শুরু করা যাক ক্লাস আমাদের জলের উৎস কি কি মনে হয় জলের উৎস মাটির নিচে নিচের স্তরে জল নদী সমুদ্র বৃষ্টিপাতের জল ইত্যাদি ভেরি গুড তাহলে জলের উৎস কি না মাটির নিচের জল বৃষ্টিপাত ঝর্ণা নদী সমুদ্র এইগুলো হলো জলের উৎস তো বর্তমানে মানুষের বৃদ্ধি যত বেড়েছে জলের উৎস বৃদ্ধি তত কিন্তু বাড়েনি তাই আমাদের কি দেখা যায় জল সংকট দেখা যায় আর একটা জল সংকটের কারণ হলো ধর এখন বর্ষাকাল এই যে বৃষ্টিতে অনেক জায়গায় বন্যা ঘুরে গেছে তার ফলেও কিন্তু জল সংকট দেখা যায় তো আমাদের পৃথিবীতে জল কতটা আছে মানে জল ভাগ কতটা স্থল ভাগ কতটা তিন ভাগ জল আর এক ভাগ স্থল খুব ভালো তাহলে তিন ভাগ জল আর এক ভাগ স্থল তার মানে জলটা আমাদের বেশি জলের ব্যবহার মানে কোন কোন কাজে আমরা জলকে ব্যবহার করি ঠিক আছে ধরো পানীয় হিসেবে তো আমরা জল ব্যবহার করি কারণ জল ছাড়া আমরা ছোট থেকে পড়ে আসছি জলের অপর নাম জীবন জল ছাড়া কোনো জীব বাঁচতে পারে না তার মানে জল উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার একটা অত্যাধিক মানে চাহিদা পূরণ অংশ হলো জল মানে জল ছাড়া কোনো জীবই বাঁচতে পারবে না দ্বিতীয়ত আমরা দেখতে পাই প্রত্যেকটা শিল্প কারখানায় জল প্রয়োজন হয় তৃতীয়ত নিত্য প্রয়োজনীয় আমাদের জীবনে যা যা কাজে সব কিন্তু জল লাগে কৃষিকাজেও প্রচুর পরিমাণে জল লাগে তাই তো ভেরি গুড আর কি কাজে জল লাগে না বাড়ি নির্মাণের জন্য জল লাগে তাহলে জলের ব্যবহার তোমরা কি কি বলছো না সমস্ত প্রাণী উদ্ভিদ প্রাণী সবার বেঁচে থাকার জন্য জল প্রয়োজন কৃষিকাজ জল ছাড়া সম্পন্ন হতে পারে না বাড়ি নির্মাণের জন্য জল প্রয়োজন বিভিন্ন শিল্পে প্রচুর পরিমাণে জল প্রয়োজন ঠিক আছে তাহলে জল সম্পদের অতি ব্যবহারও সংকট তো আমরা প্রতিদিনের চাহিদাতে আমরা দেখি আমাদের যতটুকু জল ব্যবহার করার প্রয়োজন আমরা কি সেটুকু করি না তার চেয়ে অনেক বেশি করি আমাদের যতটুকু জল প্রয়োজন তার থেকে আমরা বেশি করি আমরা দেখি রাস্তার ধারে ধরো কোনো জল টাইম কলে আমরা জলগুলো নিই তারপর কি হয় জল খোলাই থাকে কল খোলাই থাকে আমরা কিন্তু সেগুলো বন্ধ করি না মানে এই সচেতনতাটা আমরা কেউ দেখায় না সেটা আমি বলে না আমরা জল সচেতন কেউ দেখায় না তার জন্য ফিউচার কি হতে পারে যে আমরা জল সংকটে পড়ব ধরো বাড়িতে আমরা এমনও অনেক করি যারা আমরা প্রতিদিন ঘরদোর পরিষ্কার করি তারা তো জল দিয়ে পোছা পোছি করি আমাদের সত্যিটা খুব প্রয়োজন যদি মনে হয় ভবিষ্যতে আমরা জলটাকে সঞ্চয় করব তাহলে ওই পোছা জলটা বাড়িতে সবার টবে হোক এমনি হোক গাছ আছে সেই গাছের গোড়া জলটা ব্যবহার করা তাতে কি হয় উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে জলটা আমাদের লেগে গেল আরো কি করি ভালো করে ভেবে দেখো আমাদের হয়তো স্নান করার জন্য এক বালতি জল প্রয়োজন আমরা কি করি দু বালতি চার বালতি জল ব্যবহার করে ফেলছি তো আমরা ভবিষ্যতের কথা কিন্তু ভুলে গেছি যে আজকের দিনে যদি আমরা জলটা ঠিকঠাক ব্যবহার করি তাহলে ভবিষ্যতে আমরা কিন্তু একটু ভালো থাকব এটা আমার কথা না এটা শুধু তোমার ক্লাস করছো না এটা সবার সবার মধ্যে এটা থাকা দরকার যে আমরা জলটা পরিমিত ব্যয় করব তার বেশি জল ব্যবহার করব না বলছে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা মানে আমরা ধরো কিভাবে জলটাকে বাঁচাতে পারি ধরো বৃষ্টির জল পড়ছে আমরা এই জলটাকে ধরে রাখতে পারি কিভাবে কোনো বড় একটা হয়তো চৌগাছা করলাম তার মধ্যে জল ধরে রাখতে পারি বড় বড় অনেকে বড় বড় ট্যাঙ্ক ব্যবহার করে আছে না তার মধ্যে বা বড় বড় বলো না ওই যে প্লাস্টিকের যে ড্রামগুলো ওতে জল ব্যবহার জল ধরে রাখতে পারি তাহলে ভবিষ্যতের জন্য কিছুদিনের অন্তত জলটা আমরা সঞ্চয় করে রাখলাম বলছে কৃষিকাজেও এবার দেখো বর্ষাকালে কি হয় পুকুর খাল বিল সমস্ত জলে ভরে যায় ভরে যায় তো আবার আস্তে 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 সেই জলগুলো কি হয় শুকিয়ে যায় তো আমরা যদি সেই জলটা একটু ধরে রাখার চেষ্টা করি যে অনেক জায়গায় এটা আছে মানে যারা ধরো তামিলনাড়ু আমরা দেখছিলাম যে তামিলনাড়ুতে কি হয় ওরা প্রচুর পরিমাণে জল সঞ্চয় করে কিভাবে
না বড় ধরো উঠোনেই বড় একটা ট্যাংক করে নিল, সেটা সিমেন্টে বড় একটা বড় একটা চৌবাচ্চা করে নিল, চৌবাচ্চার মধ্যে প্রচুর পরিমাণে তারা জল সংরক্ষণ করছে। তাহলে কি দাও আজও চাহিদা মিটছে ও ভবিষ্যতে তারা সেই জলটাকে ইউজ করতে পারবে, তাই না? তো এইভাবে আমরা জলটাকে বাঁচাতে পারি। তো দেখো এইগুলো ছোট ছোট করে আমি বললাম, তোমরা কি করবে, জল সম্পদ, জলের উৎস, জল আমরা কিভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে, যে জল সংরক্ষণ কিভাবে করব, তোমরা আবার একটু ব্যাখ্যা হিসেবে সেগুলো দেখে নেবে, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো মানে? তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অনেক অনেক শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।